మాటితే వాళ్ళ పుప్పుడి మన జల్ నిలబెట్టుకుని তারপর ইন্ডাকশনটা অন করলাম বাড়িয়ে দিই একটু পাওয়ারটা বাড়িয়ে দিই যাতে জলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে যায় তারপর ম্যাগির প্যাকেটটা কেটে নেব আমার কাছে যেহেতু ইপি নুডলস আছে সেটা আমি ইপি নুডলস দিয়ে দেখাচ্ছি যাদের কাছে যেটা আছে তারা সেটা এরকম ভাবেই রেসিপিটা হবে জলটা তখন গরম হয়ে গেছে এবার আমরা ম্যাগিটা দিয়ে দেব এটা একটু নেড়ে দেবো যাতে পুরো ভালোভাবে সিদ্ধটা হতে পারে তারপর একটু নেড়ে দেওয়ার পর এটাকে রেখে দেবো এটা যেহেতু হালকা সিদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে আমরা মশলা অ্যাড করবো এটা হচ্ছে ম্যাগি মশলা তার মধ্যে এটাকে দিয়ে দেব দেখতে একদম তারপর এটাকে একটু দিয়ে দেবো এখনো সিদ্ধটা পুরোপুরি হয়নি তো সিদ্ধটা হোক সিদ্ধ হওয়ার আগে এরকম করে নেড়ে নিতে হবে যাতে সেটা বাটিতে না লেগে যায় বা যে কোনো পাত্রে ম্যাগিটা প্রায় হওয়ার দিক করে যে যেমন খাবে সে সেরকম বানিয়ে নেবে যদি কেউ পাতলা করে খাও তো হালকা করে সেরকম বানিয়ে নেবে তাই হয়ে গেছে এটা আমাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো লাইক করো থ্যাংক ইউ